হাদিস তিন হাজার দুইশো এগারো ইমরান ইবনু মঈসর রহমাতুল্লাহ আলি হির সনদে আনাসর তালা আনহ থেকে বর্ণিত তিনি বলেন তারা অর্থাৎ সাহাবাগন সালাতের জামায়াতে শরিক হওয়ার জন্য আগুন জ্বালানো এবং ঘণ্টা বাজানোর কথা উল্লেখ করলেন তখনই তারা ইয়াহুদি ও নাসারার কথা উল্লেখ করলেন এরপর বিলাল রদিউল্লাহ তালা আনহুকে আজানের শব্দগুলো দু দুবার করে এবং একামতের শব্দগুলো বেজুর করে বলতে আদেশ করা হল হাদিস তিন হাজার দুইশ বারো মোহাম্মদ ইবন ইউসুফ রহমতুল্লাহ আলি হির সনদে আয়েশ রদিউল্লাহ তা আনহা থেকে বর্ণিত যে তিনি কুমরে হাত রাখাকে না পছন্দ করতেন আর বলতেন ইয়াহুদিরা এই রূপ করে শোবা রহমতুল্লাহ আলিহ রহমতুল্লাহ আলহ থেকে হাদিস বর্ণনায় সুফিয়ান রহমতুল্লাহ আলীহির অনুসরণ করেছেন হাদিস তিন হাজার দুইশ তেরো কোতইবা ইবনু সাঈদ রহমতুল্লাহ আলিহির সনদে ইবনু অমুর রদিউল্লাহ তা থেকে বর্ণিত রসুল উল্লাহ সুল্লাহু ওসাল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী যেসব উম্মত অতীত হয়ে গেছে তাদের তুলনায় তোমাদের স্থিতি কাল হল আসুরের সালাদ এবং সূর্য ডুবার মধ্যবর্তী সময়টুকুর সমান আর তোমাদের ও ইয়াহুদিন আসারাদের দৃষ্টান্ত হল ওই ব্যক্তির মতো যে কয়েকজন লোককে তার কাজে লাগালো এবং জিজ্ঞাসা করল তোমাদের মধ্যে কে আছে যে আমার জন্য দুপুর পর্যন্ত এক রাতের বিনিময়ে কাজ করবে তখন ইহুদিরা এক এক রাতের বিনিময়ে দুপুর পর্যন্ত কাজ করল তারপর সে ব্যক্তি আবার বলল তোমাদের মধ্যে এমন কে আছে যে সে দুপুর থেকে আসুর সালাদ পর্যন্ত এক এক রাতের বিনিময়ে আমার কাজটুকু করে দেবে তখন নাসারারা এক রাতের বিনিময়ে দুপুর হতে আসুর সালাত পর্যন্ত কাজ করল সে ব্যক্তি পুনরায় বলল কে এমন আছে যে দু দু কেরাতের বদলায় আসুর সালাদ থেকে সূর্যাস্ত পর্যন্ত আমার কাজ করে দেবে রসুলুল্লা আলিহি ওসাল্লাম বললেন দেখ তোমরাই হলে সে সব লোক যারা আসুর সালাত হতে সূর্যাস্ত পর্যন্ত দু দু কেরাতের বিনিময়ে কাজ করলে দেখ তোমাদের পারিশ্রমিক দ্বিগুণ এতে ইয়াহুদি ও নাসারারা অসন্তুষ্ট হয়ে গেল এবং বলল আমরা কাজ করলাম বেশি আর পারিশ্রমিক পেলাম কম আল্লাহ বলেন আমি কি তোমার পাওনা থেকে কিছু জুলুম বা কম করেছে। তারা উত্তরে বলল না তখন আল্লাহ বললেন এই হলো আমার অনুগ্রহ আমি যাকে ইচ্ছা তা দান করে থাকি টিকা কিরাত তৎকালীন স্বল্পতম মানের আরবি মুদ্রা বিশেষ হাদিস তিন হাজার দুইশো চোদ্দ আলী ইবনু আবদুল্লাহ রহমাতুল্লাহ আলি হির সনদে ইবনু আব্বাস রদিউল্লাহ আনহুমা থেকে বর্ণিত তিনি বলেন অমুর রদিউল্লাহ হুতলা আনহু বলেন আল্লাহ অমুক ব্যক্তিকে ধ্বংস করুক সে কি জানে না যে নবী করিম সল্লাহ আলীহি বলেছেন আল্লাহ ইয়াহুদিদের উপর লানত করুন তাদের জন্য চর্বি হারাম করা হয়েছিল তখন তারা তা গালিয়ে বিক্রি করতে লাগল জাবির ও আবু হুরইরা রদিউল্লাহ তাল আনহুমা নবী করিম সাল্লাহ আলহিহি ওসাল্লামের হাদিস বর্ণনায় ইবনু আব্বাস রদিউল্লাহ তাল আনহুমার অনুসরণ করেছেন হাদিস তিন হাজার দুইশ পনেরো আবু আসিম দহাক ইবনু মখলাদ রহমতুল্লাহ আলিহির সনদে আবদুল্লাহ ইবনু আমর রদিউল্লাহ তা আনহ থেকে বর্ণিত নবী করিম সাল্লাল্লাহু আলিহি ওসাল্লাম বলেছেন আমার কথা অন্যদের নিকট পৌঁছে দাও তা যদি এক আয়াত হয় আর বনি ইসরায়েলের বলি বর্ণনা কর এতে কোনো দোষ নেই কিন্তু যে কেউ ইচ্ছাকৃতভাবে আমার উপর মিথ্যা আরোপ করল সে যেন জাহান্নামকেই তার ঠিকানা নির্ধারিত করে নিল হাদিস তিন হাজার দুইশ ষোলো আব্দুল আজিজ ইবন আবদুল্লাহ রহমতুল্লাহ আলাইহির সনদে আবু হুরাইরা রদিউল্লাহ তাআলা আনহ থেকে বর্ণিত তিনি বলেন রসুল্লাহ সাল্লু আলিহি বলেছেন ইয়াহুদি ও নাসারারা। দাড়ি ও চুলে রং লাগায় না বা খেজাব দেয় না অতএব তোমরা রং বা খেজাব লাগিয়ে তাদের বিপরীত কাজ কর হাদিস তিন হাজার দুইশ সতেরো মোহাম্মদ রহমতুল্লাহ আলি সনদে হাসান বসরি রহমতুল্লাহ আলিহ বলেন জন্দুব ইবনু আব্দুল্লাহ রদিউল্লাহ তাআলা আনহু বসরার এক মসজিদে আমাদের কাছে হাদিস বর্ণনা করেন সেদিন থেকে আমরা না হাদিস ভুলেছি না আশঙ্কা করেছি যে জন্দুব রদিয়াল্লাহ তাল আনহ নবী করিম সল্ল্লা আলীহি প্রতি মিথ্যা আরোপ করেছেন তিনি বলেন রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওসল্লাম বলেছেন তোমাদের পূর্ববর্তী যুগে একজন লোক আঘাত পেয়েছিল তাতে কাতর হয়ে পড়েছিল এরপর সে একটি ছুরি হাতে নিল এবং তা দিয়ে সে তার হাতটি কেটে ফেলল ফলে রক্ত আর বন্ধ হল না শেষ পর্যন্ত সে মারা গেল মহান আল্লাহ বললেন আমার বান্দাটি নিজেই প্রাণ দেওয়ার ব্যাপারে আমার থেকে অগ্রগামী ভূমিকা পালন করল অর্থাৎ সে আত্মহত্যা করল কাজেই আমি তার উপর জান্নাত হারাম করে দিলাম